মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আর ইবাদত তখনই কবুল হবে যখন তা একমাত্র তার উদ্দেশ্যে হবে, আর কোনো উদ্দেশ্য অথবা আর কারো জন্য হবে না। ইবাদত তার সাথে তখনই কবুল হবে যখন একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা তরিকা পদ্ধতি অনুযায়ী হবে। আমাদের ধারাবাহিক আলোচনা দর্স আকীদাতুত তাওহীদ থেকে শেষ হতে যাচ্ছে। আজকের বিষয়বস্তু হচ্ছে ইবাদতের ক্ষেত্রে এবং মহান আল্লাহর সান্নিধ্য লাভের ক্ষেত্রে বিদআত সমূহ। ইবাদতের ময়দানে যেসব বিদআত চালু হয়েছে তা অনেক রয়েছে, তার কয়েকটি বিদআত শেখ আল্লামা সালেহুল ফাউজান হাফেজাহুল্লাহ এখানে আলোচনা করেছেন। বলছেন তৃতীয় বিষয়, তৃতীয় বিষয় মানে যেসব প্রচলিত বিদাতগুলি রয়েছে তাকে তিন ভাগে ভাগ করে প্রথম বিষয়টি যেটি উল্লেখ করেছেন লেখক সেটা হচ্ছে মিলাদুন্নবীর বিদাত আলোচনা হয়েছে এক নম্বরে। দুই নম্বরে আলোচনা হয়েছে কি সম্পর্কে, তাবারুকের বিদাত সম্পর্কে, স্থান বা কোনো মৃত ব্যক্তি অথবা কোনো নিদর্শন থেকে বরকত হাসিল করার বিদাত, মিলাদুন্নবীর বিদাত বরকত হাসিল করার বিদাত মানে শরীয়ত বিরোধী বিদাতি বরকত। আর তারপরে আলোচনা করছেন কি সম্পর্কে, ইবাদতের ক্ষেত্রে বিদাত সমূহ। বলছেন আল বিদউ ফি মাজালিল ইবাদাত, ইবাদতের ক্ষেত্রে বিদাত সমূহ, ওয়া তাকাররুব ইলা আল্লাহ এবং আল্লাহর সান্নিধ্য লাভের ক্ষেত্রে বিদাত সমূহ। আল্লাহর সান্নিধ্য লাভ মানেই হচ্ছে ইবাদত বন্দেগী, ইবাদত বন্দেগীর মাধ্যমে সহি আকীদা এবং ইবাদতের মাধ্যমে বা নেক আমলের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য লাভ হয়। তো এ সম্পর্কে যেসব বিদাতগুলি মুসলিম সমাজে বিস্তার লাভ করেছে, বলছেন আল বিদু আল্লাতি উহদিসাত ফি মাজালিল ইবাদাত ফি হাযা যামানে কাসীরা, বর্তমান যুগে ইবাদতের ক্ষেত্রে যে বিদাতগুলি আবিষ্কৃত হয়েছে সেগুলির সংখ্যা অনেক, কাসীরা অনেক বিদাত রয়েছে, গণনা করে শেষ করা যাবে না। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত, ওযুর শুরু থেকে শেষ পর্যন্ত, জি প্রত্যেকটি ইবাদত বন্দেগীতে বিদাত আর বিদাত। জি ওয়াল আসলু ফিল ইবাদাতে আত তাওকিফ, ইবাদতের ক্ষেত্রে মূল বিষয় হচ্ছে বা মৌলিক নীতিমালা হচ্ছে, আসল মানে বুনিয়াদি বিষয়, আসল শিকড়কে জড়কে বলা হয়, গাছের জড়কে শিকড়কে কি বলা হয়, আসল, আসল শাজারা। তো ইবাদতের ক্ষেত্রে মূল নীতিমালা হচ্ছে আত তাওকিফ, মানে কোরআন এবং হাদিসের দলিলের ওপর বা অন্য ভাষায় ওহির ওপর নির্ভরশীল। ওয়াক্কাফা ইউয়াক্কিফু তাওকিফ, ওয়াকাফ ওয়াকফ মানে থেমে যাওয়া, এই জন্য আজকাল পার্কিংকে কি বলছে, মৌকিফ, হ্যাঁ মৌকিফ, থামার স্থান, ইসম জারফ, তৌকিফ থামিয়ে দেওয়া। ইবাদতের ক্ষেত্রে আসল হচ্ছে যে আপনি থেমে থাকবেন, পারবেন না যতক্ষণ পর্যন্ত দলিল না পাবেন, যতক্ষণ পর্যন্ত দলিল না পাবেন। দলিল হচ্ছে কোরআনী কেরিমের আয়াত অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহি হইতে হবে অথবা হাসান মাকবুল গ্রহণযোগ্য হাদিস হইতে হবে, জয়ীফ জাল হইলে চলবে না। সুতরাং ইবাদতের কোনো কিছুই শরীয়ত সম্মত হবে না দলিল বিহীন, দলিল না থাকলে যতই সুন্দর লাগুক যতই চমৎকার মনে হোক সেটি ইবাদত নাই, বিদাত। ওমালাম ইয়াদুল্লা আলিহ দালিলুন ফাহুয়া বিদআহ, যার উপর কোনো দলিল নেই, যেই ইবাদতের উপর কোনো দলিল নেই সেটি হচ্ছে বিদআত। সুতরাং সম্মিলিত জিকির যদি দলিল না থাকে একসাথে জিকির করার, তাহলে সম্মিলিত দুরুদ পাঠ করা দলিল না থাকে বিদআত, নিয়ত মুখে পড়া যদি দলিল না থাকে কোরআনে অনেক হাদিসে নেই তাহলে বিদআত, ঠিক না। অনেকগুলি দুরুদ আবিষ্কার করা হয়েছে, বহু দুরুদ রয়েছে ওয়াজিফার কিতাবে, দুরুদে মাহি, দুরুদে তোনাজ্জিনা, দুরুদে লাখি,
আর এইরকম যে কত দুরুদ আছে যারা ওই ওয়াজিফার কিতাবগুলো পড়ে তারা বলতে পারবে, এগুলি যেহেতু কোরআনে কারীমে নেই আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে নেই, সুতরাং এগুলি হচ্ছে বিদআতি দুরুদ, সুন্নতি দুরুদ নয়। কেন বিদআত? যার কোনো দলিল নেই সেগুলি হচ্ছে বিদআত। ইবাদতের ক্ষেত্রে যার কোনো দলিল নেই তা হচ্ছে বিদআত। ইবাদত থাকলো না বিদআত হয়ে গেল। ইবাদত হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের উপায়, আর বিদআত আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, সরল পথ থেকে সরিয়ে ফেলে, দূরে করে দেয় আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এর সন্তুষ্টি থেকে আরো দূরে সরিয়ে দেয়, আল্লাহর ক্রোধ হয়। কেন? লিকাউলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমেলা আমালান, কেউ যদি এমন কোন আমল করে, কাজ করলেন আপনি আমল, কিন্তু লাইসা আলী আমরনা, আমার নির্দেশ তার উপর নেই, যে কাজটা করলো সেই রকম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ নেই, আদর্শ নেই, ফাওয়ারাদুন, সেটা প্রত্যাখ্যাত। আপনি প্রথম আবিষ্কার করেননি, অন্যরা আবিষ্কার করেছে, দেখা দেখি করলেন, তাহলে আপনি এই হাদিসের অন্তর্ভুক্ত। আর আর এক হাদিস রয়েছে যে প্রথম চালু করেছে, প্রথম চালু করুক আর নাই করুক, এই দুই হাদিস দুই শ্রেণীর মানুষকে সামিল। কারণ বিদআত হচ্ছে, বিদআতি হচ্ছে দুই রকম, হয় এর আগে কোনোদিন করেনি, প্রথম নিজেই সে চালু করেছে, অথবা অন্যরা কেউ মুরব্বীরা কেউ চালু করে গেছে ভালো মনে করে, তার তাদের অনুকরণ করেছে। দুই শ্রেণীর মানুষই, দুই শ্রেণীর বিদাতপন্থী এই দুটি হাদিসের অন্তর্ভুক্ত। মান আহাদাসা ফি আমরিনা হাজা মা লাইসা মিনহু ফাওয়ারাত, যেই ব্যক্তি নতুন আবিষ্কার করলো, আহাদাসা আমাদের এই বিষয়ে, এই ক্ষেত্রে, ফি আমরিনা হাজা আমাদের এই ক্ষেত্রে, অর্থাৎ ফিয়ামের দিনে, দিনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে নাই, দুনিয়ার আবিষ্কার যা করছে দুনিয়া, ওইটা ব্যবসা বাণিজ্য দুনিয়া, আদান প্রদান দুনিয়া, চলাফেরা দুনিয়া, কোন যান্ত্রিক সভ্যতা দুনিয়া, হ্যাঁ দুনিয়ার আজকাল প্রচার মাধ্যমে এগুলি হচ্ছে দুনিয়া, বাস প্রচার মাধ্যমে ভালো জিনিস হয়ে গেল, গঠনমূলক, হ্যাঁ অধপতনের জিনিস না হয়, চরিত্র নষ্ট না করে, আকিদা নষ্ট না করে। দিনের ক্ষেত্রে ফিয়ামরের মালাই সামিন, যা দিনের অন্তর্ভুক্ত নাই সেটা হচ্ছে প্রত্যাখ্যাত। তাহলে যে চালু করেছিল এমন কিছু যা দিনের অন্তর্ভুক্ত নেই সেটা প্রত্যাখ্যাত, তাহলে ওই ব্যক্তিও বিদাতে যে প্রথম চালু করেছে, আর যারা চালু করেনি কিন্তু অন্যরা চালু করেছে তাদের অনুসরণ করেছে তারাও হচ্ছে বিদাতি, তাদের কাজটি হচ্ছে রাদ্দুন, প্রত্যাখ্যাত। হাদিস সহি মুসলিমে রয়েছে, জি, ওয়াল ইবাদাত আল্লাতি তোমা রাসুল আন ওয়ালা দালিল আলাইহা কাসীরাতুন জিদ্দা, যেসব ইবাদতগুলি আজকাল চর্চা করা হয়, ইবাদতগুলির মানুষ প্র্যাকটিস করছে মানে বাস্তবে সেই ইবাদতগুলি করে থাকে, কিন্তু সেগুলির কোনো দলিল নেই কোরআন এবং হাদিসে, কাসীরাতুন জিদ্দা সেগুলি অনেক রয়েছে, মিনহা তার কতিপয় এখানে উল্লেখ করা হইল। শেখ সলিউল ফৌজান হাফেজরা বলছেন, প্রথম হচ্ছে আল জাহরু বিন নিয়াতে বিস সালাতে, সালাতে নামাজে উচ্চ স্বরে নিয়ত করা মানে মুখে ফুটে নিয়ত করা, মুখে নিয়ত পড়া, জাহার জরুরি নয়, জাহার জাহার উচ্চ স্বরে বলবে নামাই তো আনো সাল্লিয়া না, তবে জাহার কথাটি সূক্ষ্ম হয়নি, তালাফুজ বিন নিয়া যদি উদ্দেশ্য তিনি এটাই করেছেন, কিন্তু শব্দটি জাহার হয়ে গেছে, জাহার মানে উচ্চ স্বরে বলা, কিন্তু উচ্চ স্বরে না বলে জিভা নড়িয়ে যদি বলে, এরকম করে যদি বলে নামাই তো আনো সাল্লিয়া, আওয়াজ হচ্ছে না তো বিদাত হবে না, হ্যাঁ তাহলে বলতে হবে এখানে আত্তালাফুজ বিন নিয়া, জি তাহলে দুটো কি সামিল হবে, জোরে পাশের লোকে শুনিয়ে বলুক অথবা না শোনে কিন্তু জিহ্বা নড়াইলো ঠোঁট নড়িয়ে বলুক, নয় দু করে এরকম করে বলুক, আরবি ভাষায় বলুক আর বাংলায় বলুক আর উর্দুতে বলুক, জি উচ্চারণ যদি নিয়ত করে, উচ্চারণ করা আসতে হইতে পারে আর জোরে হইতে, উচ্চারণ মানে জিহ্বা নড়ানো ঠোঁট নড়ানো, জিবা ঠোঁট নড়িয়ে যদি কেউ নিয়ত পড়ে, নিয়ত করা নয় নিয়ত পড়াই যায়, কিভাবে বেআইয়াকুল এইভাবে বললো নামাইতু আমি নিয়ত করছি, আন ওসাল্লি আলিল্লাহি যে আমি আল্লাহর জন্য সালাত আদায় করছি, নামাজ পড়ছি, কাজা কাজা এত এত, কাজা কাজা বলে সংক্ষেপ করে দিয়েছেন, নামাইতু আন ওসাল্লিল্লাহি তাআলা, হ্যাঁ সালাতা জোহরে, হ্যাঁ আরবা রাকাতিন ফরিদাতান লিল্লাহ, আগে পরে হইতে পারে কারণ মুখস্থ করিনি আমি, ওদেরটা আনুমানিক বলছি, হ্যাঁ তাকদিম তাখির হইলে সমস্যা নেই, হয়তো আগে পরে করতে পারে তারা, মুতাওয়াজ্জিহ আল কাবাতি শরীফা, হ্যাঁ কাবা সামনে করে আল্লাহু আকবার, কিন্তু কাবা সামনে করে পিছনে কি আছে কেন বললেন না, উপরে নিচে কি আছে বললেন না কেন, ডানে বামে কি আছে বললেন না কেন, বলতেন আরো ভালো করে নিয়তটা মজবাকা পোক্তা হয়ে যেত। নিয়ত সম্পর্কে অনেক যুক্তি দিয়ে আমি বোঝাবার চেষ্টা করেছি, যদি কারো অন্তর খুলে যার হেদায়ত, আলহামদুলিল্লাহ অনেক লোকে হেদায়ত হচ্ছে, কিন্তু যাদের ইল্লা
মান কালা কুলুবনা গুলফুন, কেউ যদি বলে যে আমার অন্তর আবৃত পর্দার ভিতরে ইহুদিদের মতো, তাহলে সেটা আলাদা কথা যে মানবো না, মানবো না, তো সেটা আলাদা কথা। একজন লোক বলছে আমাদের চাষিদের গল্প আছে যে আমাকে যদি কেউ বুঝিয়ে দেয় তো আমার যে হালের হাল হাল বুঝেন তো লাঙ্গল হালের বা গাড়ির যে ডান দিকের গরুটা আছে ওইটাই খুব শিয়ানা গরু, ও গরুটা ছেড়ে দেবো আমি, গরুটা দিয়ে দেবো ওকে। তখন ওই গ্রামের লোকেরা বলছে আরে বোকা তো তো বুঝিয়ে আমাকে যদি কেউ বুঝিয়ে দেয় তাহলে তোকে বুঝিয়ে দিবে, পাঁচ রকম করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিবে, তো গরুটা নিয়ে যাবে তোর, বলছে আমি বুঝবো তাইলে তো বুঝবো তাইলে তো যত বুঝাবো বলে বুঝিনি বুঝিনি গরু ছাড়বো না, ঠিক আছে। তো ওই রকম যারা তাদেরকে বোঝানো যাবে না, অনেক রকমের উদাহরণ দিয়ে আমি অনেক সময় বোঝাবার চেষ্টা করেছি যে নামাজ যেমন ইবাদত, ঠিক না, রোজা তেমন ইবাদত, এই দুটো দিয়ে শুধু নামাই তো, জাকাত রোজা আর নামাজের মাঝখানে যে জাকাত আছে, আছে না নেই, তৃতীয় ইসলামের সময় ইহা কি রকম আকিম সালাতুজ জাকাত, জাকাত দেওয়ার সময় কেন নামাইতে পড়েন না, বুঝা গেছে, মাতা পিতার খেদমত করার সময় কেন এটা ইবাদত নয়, ছেলে মেয়েদের খরচ খরচা ভরণ পোষণ দিচ্ছেন, স্ত্রীর ভরণ পোষণ দিচ্ছেন, ওটা কি ইবাদত নয়, নেকির কাজ নয়, তখন কেন নামাইতে পড়েন না। এমনিও নামাজের বাইরে আপনি দুরুদ সালাম পড়ছেন ইবাদত নয়, তা আমি দুরুদ পড়ার নিয়ত করছি, তখন কেন বলেন না, তো ইবাদত মানে নিয়ত করতে হবে, আপনি বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত মানে নিয়ত উচ্চারণ করাই যদি হয় তাহলে প্রত্যেক নেক আমলের ক্ষেত্রে কি করতে হয়, নিয়ত পড়তে হয়, পড়ছেন না তো, শুধু এ বেদাত আবিষ্কার করলে রোজার ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে আর হজ উমরার ক্ষেত্রে। শেখ সালেহুল ফৌজানের ভাষায় শুনে বলছেন যে এই নামায়েতু আন ওসাল্লিল্লাহি এইরকম বলা যে কোনো ভাষা দিয়ে, ওয়াহাজহি বিদআতুন এগুলি হচ্ছে কি বিদাত, এটা হচ্ছে বিদাত, আরবিতে বললো বিদাত, আর ইন্ডিয়ান পাকিস্তানি উর্দু ভাষীদের মতো নিয়াত কার্থ আসতে আল্লাহকে, ওরা আরবিতে পড়ে না, কিন্তু ওরা অত কষ্ট করেনি বাঙালিদের মতো, বাঙালি মাশা আল্লাহ এরা ছয় ছয় মাস এক বছর আরবিতে শুধু নিয়তি মুখস্থ করেছে বিদাতে নিয়ে। লিআন্নাহু লাইসা মিন সুন্নাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন বিদাত, কারণ এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অন্তর্ভুক্ত নয়, কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরের কথা, তার সাহাবারে কেউ পড়েন নাই, তার খোলাফারে কেউ পড়েননি, চার ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ পড়েননি, কোনো তাবেইন পড়েননি, কেউ পড়েননি। আরেকটি কোরআনের আয়াতের দলিল শেখ দিয়েছেন যে আপনি নিয়ত করছেন এটা আল্লাহ জানবেন, তাই না, আর নিয়ত হচ্ছে অন্তরের কাজ, অন্তর আল্লাহ জানছেন যে আপনি কি জন্য দাঁড়িয়েছেন, এই অন্তরের নিয়তই যথেষ্ট, কিন্তু মুখে ফুটিয়ে উচ্চারণ করে নিয়ত করা আল্লাহকে যেন জানানো যে আল্লাহ এই কাজটা করছি তোমাকে জানাইলাম। আল্লাহ এই সম্পর্কে কোরআনে কারিম কি বলছেন শুনেন, তাহলে এই আয়াতটি দলিল এই বিষয়ের যে উচ্চারণ করে নিয়ত করা কোরআন বিরোধী কাজ। ওয়ালি আন্নাল্লাহ তাআলা ইয়াকুল, শেখ সালেহুল ফৌজান বলছেন এই জন্য উচ্চারণ করে নিয়ত করা বিদআত, এক তো নবীর সুন্নত নয়, দুই নম্বর যে কোরআনে কারিম আল্লাহ পাক ইরশাদ করেছেন কুল হে নবী জানিয়ে দাও, আতুআল্লিমুন আল্লাহ বিদীনিকুম, তোমরা কি তোমাদের দিন সম্পর্কে তোমাদের ধর্মকর্ম সম্পর্কে আল্লাহকে জানাতে চাইছো, তাহলে যে ব্যক্তি হচ্ছে নামায়তু আন ওসাল্লিল্লাহি তাআলা সালাত লিশায়ে, আমি এশার সালাত পড়ার নিয়ত করছি আল্লাহকে যেন জানাচ্ছেন না, জানাইতে চাইছে আল্লাহ জানে না যেটা এশার নামাজে দাঁড়িয়েছো না কি নিয়ত দাঁড়িয়েছো, আল্লাহু ইয়ালাম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, অথচ আল্লাহ পাক আশা আকাশ সমূহ এবং জমিনে যা কিছু ঘটছে সব কিছু সম্পর্কে সম্যক জ্ঞানী, তিনি জানেন, আল্লাহু বিকুল্লি শাইইন আলীম, কারণ আল্লাহ পাক সব কিছু সম্পর্কে সর্বজ্ঞ আলিমুন, সব কিছুই তিনি জানেন। ওয়ান নিয়াতু মাহাল্লুহাল কালবু, আর নিয়তের আসল স্থান হচ্ছে হৃদয় অন্তর, নিয়ত হচ্ছে অন্তরের কাজ আমালুল কালব, আর নিয়তের ক্ষেত্র হচ্ছে জায়গা হচ্ছে যেখান থেকে নিয়ত হয় সেটা জবান নয়, হাতও না পাও না চোখও না, কি অন্তর, অন্তর নিয়ত করে, দুনিয়ার সমস্ত কাজ নিয়ত করে অন্তর। আপনারা এখানে এসছেন অন্তরে প্রথম এ কথা হয়েছে, প্রথম খবর পৌঁছেছে এখানে দিনই আলোচনা আছে, তারপরে মনে মনে নিয়ত হয়েছে কি যে যাই ওখানে দিন শিখে আসি, না হয়তো পড়েননি, যত স্বভাবের কাজ,
এবাদতে যদি নিয়ত করে তো সব কাজে নিয়ত পড়া লাগবে, হ্যাঁ এবাদতে যদি নিয়ত পড়া লাগে তো সব কাজে লাগবে। আর আশ্চর্য এই বিষয়টি হানাফিদের বড় বড় ওলামারা উল্লেখ করেছেন, দেওবন্দের বড় শাইখুল হাদিস হোসেন আনোয়ার শাহ কাশ্মীরি, যাকে দেওবন্দি মহল তাকে ইবনে তাইমিয়া বলে, আর স্মৃতি শক্তিতে ওই রকম সুবহানাল্লাহ, ওনার স্মৃতি শক্তি অসাধারণ ছিল। তো আনোয়ার শাহ কাশ্মীরি বুখারী একটা সারা লিখেছেন, জি আনোয়ারুল বারী ফাইজুল বারী না ওনার নাম, হ্যাঁ। তো যাই হোক, তো বুখারী যে সারাটি রয়েছে এতে উনি লিখেছেন যে আন-নিয়্যাতু আজিমাতুল কলবে, নিয়ত হচ্ছে অন্তরের সংকল্পের নাম, নিয়তের সংজ্ঞাই হচ্ছে মানেই হচ্ছে অন্তরের অন্তর সংকল্প, মনের ইচ্ছার নাম হচ্ছে নিয়ত। আজকে নিয়ত আছে ডিউটি যাব না, শরীরটা খারাপ, এইটাই হচ্ছে নিয়ত আপনার, পড়া লাগে না। নিয়ত আছে রমজানটা সেরে দেশে যাব, এটার নামই নিয়ত। যেটা অন্তরে সংকল্প হচ্ছে বা হয়েছে সেটা হচ্ছে নিয়ত, যে কোনো কাজের ক্ষেত্রে। ফাহি আমালুন কালবি, সুতরাং নিয়ত হচ্ছে হৃদয়ের আমল, আমাল কালবি, অঙ্গ প্রত্যঙ্গের কাজ নয়, জবানের কাজ নয়, জিহ্বার কাজ নয়, লা আমালুন লিসানি, এটি জবানের কাজ নয়। কত ক্লিয়ার বলছেন শেখ সাহেব ফজলুল, তাই না? ওয়ামিনহা, আর যেসব প্রচলিত বিদাত ইবাদতের ক্ষেত্রে রয়েছে তার একটি হচ্ছে আজ-জিকরুল জামাঈ বাদা সলাতি, সম্মিলিত জিকির, সম্মিলিত জিকির। শেখ খাস করে দিয়েছেন শুধু বাদা সলা, নামাজের পরে না, নামাজের পর ছাড়া যে কোনো সময়, কারণ আরব শেখেরা অনেক বিদাত আমাদের দেশে রয়েছে সেগুলো সম্পর্কে জানেন না, যে ওয়াজ মাহফিলে সম্মিলিত জিকির হয় তো তারা খবর রাখেন না, বোঝা গেছে? মেলাদ মাহফিলে সম্মিলিত জিকির হয়, সম্মিলিত দুরুদ পড়া হয়, এগুলো হয়তো খবর রাখেন না। দেখেছেন আরব ওলামারা আরব দেশগুলির খবর রাখেন, হয়তো মিশরের বিদাতের খবর রাখেন, অথবা ইরাকের বিদাতের খবর রাখেন, অথবা আশেপাশে যেসব বিদাত আছে ওইসব বিদাতের খবর রাখেন, যে নামাজের পরে ওই সম্মিলিত অনেকে জিকির করে, সেই জন্য বাদাস সলা লাগিয়েছেন। আর বাদাস সলা যদি সম্মিলিত জিকির বিদাত হয় তো ওয়াজ মাহফিলের ভিতরে অথবা শুরুতে অথবা শেষে সম্মিলিত জিকির বিদাত নয়, প্রত্যেকটা দলিল দিতে হবে, দলিল নেই বিদাত। এবাদতের ময়দানে আমরা কায়দা জানলাম, নীতিমালা জানলাম, যে এবাদত হচ্ছে তৌকিফি, কোরআন এবং হাদিসের দলিল উপর নির্ভরশীল, আর দলিল যদি নাই তাহলে তার নাম হচ্ছে বিদাত। প্রত্যেক ক্ষেত্রে আপনি সম্মিলিত জিকির করবেন, মাহফিলে দলিল দেন, দলিল নাই বিদাত, তাই না? আপনার নতুন বাড়ি করেছেন অথবা ছেলে জন্মেছে, আকিকার দিনে আপনি সম্মিলিত জিকির করবেন, সম্মিলিত দুরুদ পাঠ করবেন, দলিল দেন একটি আয়াত একটি হাদিস, একটি দুটোর একটা, একটা আয়াত অথবা একটা হাদিস, সেই হাদিস দলিল দেন, দলিল নাই বিদাত, ব্যাস কথা শেষ, খুব সহজ কথা দিনের। তো বলছেন যেসব বিদাত ইবাদতের ক্ষেত্রে রয়েছে তার একটি হচ্ছে সম্মিলিত জিকির বাদা সলাতে, সলাতের পরে। লিআন্নাল মাশরুআ, কারণ শরীয়ত সম্মত হচ্ছে আন্না কুল্লা শাখসিন ইয়াকুলু যিকরাল ওয়ারিদা মুনফারিদান, শরীয়ত সম্মত বিষয় হচ্ছে জিকির মানে স্মরণ, তো আল্লাহকে স্মরণ করবেন আপনি আপনার রবকে একা একা স্মরণ করবেন, একসাথে এক আওয়াজে নয়, এক আওয়াজে নয়, শুধু জিকিরের ক্ষেত্রে নয়, জিকিরেরই একটা হচ্ছে তালবিয়া পাঠ করা। এই যে প্রচলিত আজকাল অধিকাংশ হাজিদের অমনাকারীদের তালবিয়া হচ্ছে সম্মিলিত তালবিয়া লাব্বাইক পড়া, যদি পড়ে তো একসাথে পড়বে, আর মাঝে মধ্যে থামিয়ে দিলে দেখা যায় যে আর পড়ে না। আমি তো মনে করি এখানে শয়তান বেটার চান্স পেয়েছে, বিদাত করালে সবাই তাতে ধুমধাম করে তালবিয়া পড়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, চলছে না? আর যে কি চলছে, মেতে গেছে একবারে। কিন্তু যখন বলছে ভাই সবাই আপনা আপনা আওয়াজে, নিজের নিজের আওয়াজে আলাদা আলাদা আপনার তলবিয়া পড়ুন, একটিও কেউ পড়ে না, এ তিক্ত অভিজ্ঞতা। ইল্লা মাশা আল্লাহ, কিছু দিনদার লোকের রয়েছে যে আমার ওমরা, আমার হজ, আমার এহরাম, সুতরাং আমার তলবিয়া আমাকে পড়তে হবে, বুঝা গেছে না? মানে সবাই পড়ে সেজন্য পড়ে, একা পড়তে গিয়ে আরেকটা রোগ আছে, অনেকে ঠিক করে মুখস্থ নেই, তো একা পড়তে গেলে ধরা খেয়ে যাবে, সবারই গোলমালে হইচই করে পড়বো, যা বলছে তাই বলছি, এটা ব্যাপার স্যাপার আছে, এটা ব্যাপার স্যাপার আছে। আর সবচেয়ে বড় কথা যে শয়তান লেগে আছে, সুন্নতের ক্ষেত্রে অভক্তি জন্মায়, চেষ্টা করে যে অভক্তি হোক,
আর বিদাত করলে শয়তান যায়্যান লাহুম শয়তান আমালহুম কোরআনে বলেছে শয়তান সাজি পড় 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 সবাই পড়ছে পড় মানে বুঝছে ওয়াসওয়াসা দিতে হয় শয়তান যাতে করে শয়তান হয় তালবিয়া থেকে স্টপ করে দিয়ে আপনাকে নেকির কাজে থেকে বঞ্চিত করে অথবা বিদাত করিয়ে আপনার গুনাহর বোঝাবাড়ি করে শয়তান সব ময়দানে সাকসেস আলহামদুলিল্লাহ জিন শয়তান যে ছাড় নিয়েছে আল্লাহর কাছে আজ দুশ্মনী যে করেছে আদম আলাইহিস সালামের সাথে আর আদম সন্তানদের সাথে এইভাবে দুশ্মনী প্রত্যেকটি ক্ষেত্রে লেগে আছে দুশ্মনী আমি অনেক সময় যেন বলি যে আমাদের সহি আকিদার ওলামাদেরকে শিরিক করাইতে পারে না বেদাত করাইতে পারে না তখন এদের মধ্যে হিংসা করায় কলহ করায় ফাটল ধরায় হ্যাঁ দ্বন্দ্ব সৃষ্টি করে আর অনেককে সৃষ্টি করে ঐক্য তো আসবে না ঐক্য অন্যদের অনেক ভালো আছে এদের চেয়ে কোন একটা কিছু করে এদেরকে ভুল পথে চালাইতে হবে গুনার পথে নিয়ে যেতে হবে শেখ বলছেন যে শরীয়ত সম্মত বিষয় হচ্ছে যে প্রত্যেক ব্যক্তি তার জিকির বলবে ইয়াকুলু জিকরাল ওয়ারিদ বর্ণিত জিকির প্রথম কথা জিকিরটা হাদিসে এসেছে যেমন সালাম ফেরার পরে নামাজের পরে আস্তাগফিরুল্লাহ 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 আর যে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকাতা যাল জালাল ওয়াল ইকরাম ঠিক না আর যেগুলো আছে যে গুলি আর সবগুলি বলার সময় নেই এখন মনফারেদান একা কি বলবে আপনার জিকির আপনি করবেন আমার জিকির আমি করব কিন্তু ইমাম সাহেব পড়াবে অথবা একজন পড়াবে আর সবাই বলবেন না সেটা নামাজের পরে হোক অথবা অন্য কোন সময় হোক বা মাহফিলে হোক ওয়া মিনহা তালাবু কিরাতিল ফাতিহাতি ফিল মুনাসাবাত আর ইবাদতের ক্ষেত্রে বিদাত সময়ের অন্তর্ভুক্ত হচ্ছে ফাতিহা খানি করা কুলখানিটা তো বুঝেন বাংলাদেশে কুলখানি শব্দটা আজকাল বাংলা পত্রিকাগুলোতে আসছে যে অমুকের কি আছে কুলখানি ফাতিহা খানিটা আসে বাংলা পত্রিকাতে আসছে কি কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়াতে আছে উর্দুভাষীতে আছে ফাতিহা খানি কথাটি উর্দুতে খুব বেশি আছে আর তারপরে কোনো একটা খাবার দাবার নিয়ে এসে যদি একটা মজলিস থাকে আর যদি হুজুর বসে থাকে মৌলানা সাহেব বসে আছে বা পীর সাহেব বসে আছে কেউ খাবে না যতক্ষণ পর্যন্ত ওই পীর সাহেব বা হুজুর কি না করে দেবে হজরত ফাতিহা হজরত ফাতিহা ফাড় দিয়েছে ফাতিহা কর দিয়েছে জানি না ওরা ফাতিহা তো সুরা ফাতিহা পড়ে না কোন ফাতিহা মানে কি তাদের ভাষা তারা বুঝে আমি বুঝি না কিন্তু কথা হচ্ছে যে ফাতিহা খানি আর এই ফাতিহা খানির বিদাত যেহেতু বিদাতপন্থীরা ভারত পাকিস্তান বাংলাদেশে করে যার ফলে আহলে দিস লোকেরা এই বিদাতি ফাতিহা যেহেতু করে না আর বিদাতি সম্মিলিত দুরুদ পড়ে না আর ওই বানানো দুরুদ দুরুদে মাহি দুরুদে তনুজন দুরুদে লাকি ওইসব প্রচলিত বিদাতি দুরুদ পড়ে না যার ফলে আহলে দিস আলিমদেরকে অথবা আরব আরবদেরকে যারা সহি আকিদার তাদেরকে কি বলে গাল দেয় জানেন উর্দুতে একটা গাল আছে ওয়াহাবি মারদুদ না ফাতিহা না দুরুদ ওয়াহাবি মারদুদ না ফাতিহা না দুরুদ এটা পাকিস্তান ইন্ডিয়ান উর্দু ভাষীদের গাল সহি আকিদার লোকদেরকে আমি আর উত্তর আমার এক আলোচনাতে দিয়েছি কারো জানা আছে অনেক পুরাতন আলোচনা থেকে দেওয়া আছে মেলা আগে বলেছি বরং বিদাতি মারদুদ না ফাতিহা না দুরুদ ওয়াহাবি মারদুদ নাই কেমন করে ওতে বলেছে যে ওয়াহাবিরা মারদুদ হ্যাঁ মানে শয়তান মারদুদ কেন দেখিত কেন এরা ফাতিহা পড়ে না আর দরুদ পড়ে না বলছেন না বিদাতিরা ফাতিহা এবং দরুদের গুরুত্ব দেয় না তাদের কাছে সুরা ফাতিহা ছাড়া সকলের নামাজ হবে ইমামের জন্য ওয়াজিব রুকুন নাই তাদের মজা হবে না হবে না মুক্তাদি তো পড়া চলবেই না গুনাহ হবে পড়লে ঠিক না আর আমাদের কাছে ফাতিহা হচ্ছে রুকুন ফাতিহা ছাড়া নামাজ হয় না তাহলে ফাতিহার গুরুত্ব আমাদের কাছে বেশি বাড়লো না বাড়লো না আমরাই তো আসল ফাতিহা পড়ি আচ্ছা দুরুদ দুরুদের ক্ষেত্রে তাদের মসলাক মজাহ হচ্ছে যে দুরুদ পড়া সুন্নাত দুরুদ পড়া হচ্ছে আরে রুকুনও না ওয়াজেবাত সালাতও না রুকুন যে চোদ্দটি আছে ওয়াজেব আছে আটটি ওগুলোর কোনোটি না ওদের কাছে দুরুদ পড়া হচ্ছে নামাজের ভিতরে দুরুদ ইব্রাহিম সুন্নাত আর আরবের ওলামাদের কাছে আর আহলেদিস ওলামাদের কাছে দুরুদ পড়া হচ্ছে রুকুন শুধু ওয়াজেব না কি বললো ওয়াজেব দুরুদ কেউ যদি না পড়ে ভুলাও যায় নামাজ হবে না আপনার সিজদা সহ দিয়ে কোনো দিন তার ঘাটতি পূরণ হবে না তার দুরুদ আল্লাহ সাল্লা আলাই আল্লাহ বারিক আলা দুরুদ ইব্রাহিম যেটা এটা হচ্ছে রুকুন চোদ্দটির একটি যেমন সিজদা ছুটে গেলে নামাজ হয় না যেমন রুকু ছুটে গেলে নামাজ হয় না তেমনি দুরুদ যদি কেউ ছুটে যায় বা ছেড়ে দেয় দুই অবস্থাতে নামাজ হয় না বুঝা গেছে তাহলে কে গুরুত্ব দেবে সেই দুরুদের যারা সুন্নত বলে তারা গুরুত্ব দিল না যারা রুকুন বলে তারা গুরুত্ব দিল তারপরে উল্টা মিথ্যা অপবাদ আমাদের উপর দিবেন
হ্যাঁ, তাহলে আপনারা এই গুরুত্ব দেন না, আপনাদের কাছে দুরুদ পড়া সুন্নাত, নামাজের ভিতরে নামাজ সূরা ফাতিহা পড়া ওয়াজিব, ইমাম সাহেবের জন্য মুক্তাদি তো চলবেই না, একাকী নামাজি সূরা ফাতিহা পড়লে ওয়াজিব, আর যদি না পড়ে ফাকরা ও মা তাসমাল কোরআন কোন ছোট তিনটে আয়াত যদি আর রহমান আল্লামাল কোরআন খালাক আল ইনসান পড়লে নামাজ হয়ে যাবে, আমাদের কাছে কখনো নামাজ হবে না, সূরা ফাতিহা না পড়লে একাকীর নামাজ হবে না আর ইমাম সাহেবের নামাজ হবে। তো ইবাদতের ক্ষেত্রে যে বিদাতগুলি রয়েছে তার মধ্যে একটি হচ্ছে তালাবু কিরাআতিল ফাতিহা, ফাতিহা খানি ফাতিহা পড়া তলব করা, ফিল মুনাসাবাত বিভিন্ন উৎসবে অথবা উপলক্ষে, মুনাসাবাত মানে উপলক্ষ, বিভিন্ন উপলক্ষে একটু ফাতিহা পড়ে দেন, ফাতিহা খানি করে দেন, খানি শব্দটি ফার্সি শব্দ খামদান থেকে, খামদান মানে পড়না, জি, ওয়া বাদাত দুয়া দুয়ার পরেও, দুয়ার পরেও একটু ফাতিহা পড়েন, অলিল মামুয়াত কেউ মারা গেছে মৃতের উপর আজকে ফাতিহা খানি আছে কুল খানির মধ্যে ফাতিহা খানি হয় এদের। অমিনহা আর ইবাদতের ক্ষেত্রে বেদাত সমূহের অন্তর্ভুক্ত হচ্ছে একামাতুল মাআতিম আলাল আমওয়াত, মৃতদের উপর, হ্যাঁ মৃতদের উপর মাতম করা, শোক করা, বয়ান করে কান্না করা, মাতম করা, মাতম করা, মাতম করা এক ঘন্টার জন্য জায়েজ নাই, বুঝা গেছে, শোক এমনি শোক, শোকে এই নয় যে তাতে কাজকর্ম বন্ধ করে দিবে খাওয়া দাওয়া বন্ধ করে দিবে, এমনি শোক তিন দিন শোক করা এহদাদ যেটা শোক করা জায়েজ আছে, কিন্তু মাতম জায়েজ নয়, মাতম এক মিনিটের জন্য জায়েজ নয়, কোনো মৃতের ব্যাপার, সবাই একসাথে কান্নাকাটি করবে, বুক চাপড়াবে, গাল চাপড়াবে, হ্যাঁ, সানাআতুল আতমা এইরকমই খাবার তৈরি করা মৃত ব্যক্তির নামে, যে ভোজ ভাজগুলি হচ্ছে ব্যাপক হারে হচ্ছে, তাই না বাংলাদেশে, এটি হচ্ছে বেদাত। ওয়াস্তিজারুল মুকরিন, কারি সাহেবদেরকে হাফেজদেরকে ভাড়া করা কোরআন খানির জন্য বেদাত। ইয়াজউমুনা, তাদের ধারণা আন্না যালিক মিন বাবিল আযা, এগুলি হচ্ছে তাজিয়তের অন্তর্ভুক্ত, তাজিয়ত মানে সান্ত্বনা দেওয়ার অন্তর্ভুক্ত, যে মৃত ব্যক্তি মারা গেছে সুতরাং একটু কান্নাকাটি করা হোক, একসাথে মাতম করা হোক, অথবা খাবার দাবার একটু তৈরি করা হোক, লোকজনকে খাওয়ানো হোক, হাফেজ আলেম কারিদেরকে নিয়ে এসে, মোল্লাদেরকে নিয়ে এসে ওদেরকে ভালো খাওয়িয়ে দাওয়ায় কিছু বকশিস দিয়ে কোরআন খানি করা হোক, বকশানো হোক, এগুলি সবগুলি ইবাদতের ময়দানে বিদাত। বিদাত দিয়ে নেকি হয় নাকি, নেকি হয় না, গুনাহ হয় না, তাই না, গুনাহ হয়, সগীরা গুনাহ, সগীরা গুনাহ হলে দলালা কেন বলে, দলালা জাহান্নাম কেন বলবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদবাতে, তাহলে বোঝা হলো বিদাত কাবিরা গুনাহ, বিদাত কোনো সাগিরা করো না, করলো বিদাত দলাল, করলো দলালাতে ফিন্নার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি। আর তারা ধারণা করে অথবা তারা ধারণা করে বলছে আও আন্না যালিকি আনফাল মাইত, হয় তারা মনে করে যে এর মাধ্যমে সান্ত্বনা দেব, হ্যাঁ পরিবার পরিজনকে মৃত ব্যক্তির, অথবা এই কাজগুলির মাধ্যমে মৃত ব্যক্তি উপকৃত হবে, ইয়ানফাউল মাইয়েত, এগুলি মাইয়েতের কাজে আসবে, ও কুল্লু জালিকা বিদউন লা আসলাল্লাহ, এই সমস্ত কাজগুলি বিদাত যার কোনো ভিত্তি নেই, ভোজ করা, মাতম করা, আর ভাড়াইটা মোল্লা হুজুরদেরকে নিয়ে এসে, হ্যাঁ বিশেষ কোনো দিনে কি করা কোরআন খানি করে, এমন কি মৃত লাশ রাখা আছে বাড়িতে, যতক্ষণ লাশ রাখা আছে কন্টিনিউ কোরআন তেলাওয়াত চলতে থাকে আমাদের দেশে, চলে নাকি, এই রোগ আমি আহলে হাদিসদের বাড়িতে দেখেছি অজ্ঞতার কারণে, এরা বংশগত আহলে হাদিস কিন্তু কোরআন হাদিসের কোনো এলম নেই, জানে যে আমরা আহলে হাদিস কিছু আমল আকিদা কিছু বুঝে না, এলম নেই, এইসব অজ্ঞতাগুলি সরাইতে হবে আমাদেরকে, বিধাত এগুলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃতদেহ পড়ে থেকেছে, তার সাহাবাই কেরামরা তার বিবিরা কোরআন পড়েছেন নাকি, না চাদর দিয়ে ঢাকা থেকেছে, যতক্ষণ দাফনের সময় হয়নি, খলিফা নির্বাচন হয়নি, ঠিক না, তাহলে যদি কোরআন খানি করা শরীয়তি বিষয় হইতো, মানে জায়েজ কমপক্ষে হইতো, তো সাহাবিরা কম আগ্রহী ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক দেহ মৃত দেহের সামনে তারা কোরআন পড়বেন, কোরআন খানি করেননি তারা। এগুলি এমন বিনাদ যার কোনো ভিত্তি নেই, ও আসারুন ও আগলাল, আর এগুলি হচ্ছে এমন বন্ধন এবং শৃঙ্খল, মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, যার কোন সনদ দলিল আল্লাহ নাজিল করেননি তার ওহীতে, কোরআনেও নেই রাসূলের হাদিসেও নেই। ইবাদতের ক্ষেত্রে বিদাতের অন্তর্ভুক্ত হচ্ছে আল ইহতিফাল বিল মুনাসাবাতি দ্বীনিয়া, ধর্মীয় উৎসব উপলক্ষে মাহফিল করা, অনুষ্ঠান করা, ইহতিফাল মানে মাহফিল করা, এখান থেকে মাহফিল শব্দটি, মাহফিল শব্দটি আসলে আরবি কিন্তু, হ্যাঁ হাফালাতুন মাহফিল,
ইহতিফাল অনুষ্ঠান করা উৎসব করা বিল মুনাসাবাতের দিনে ধর্মীয় কোন উৎসবের ক্ষেত্রে বা ধর্মীয় কোন যে কোন মৌসুমে যেমন কা মুনাসাবাতুল ইসরা মেরাজ উপলক্ষে মাহফিল চলছে মেরাজ মাহফিল ইসরা আর মেরাজ 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 আর ইসরাতে পার্থক্য কি তাফসিরে এর আগে আলোচনা করেছি ইসরা হচ্ছে রাতের ভ্রমণ তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মক্কা থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত গিয়েছেন জমিনে ভ্রমণ এটাকে ইসরা বলা হয় আর মেরাজ উপরে চড়াকে আরাজে আরজমান উপরে চড়া সিঁড়িতে চড়া মেরাজ এজন্য সিঁড়িকে মেরাজ বলা হয় তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকদ্দাস থেকে সাত আকাশে যে উপরে দিয়ে গেছেন এটার নাম হচ্ছে মেরাজ ওয়া মুনাসাবাতুল হিজরাতিন নবী এই রকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত উপলক্ষে কোন মাহফিল করা যে রবিউল আউয়াল মাসের অমুক তারিখে নবী হিজরত করেছেন এই উপলক্ষে আমরা মাহফিল করছি ওয়াহাদাল ইহতিফাল বিতিলকাল মুনাসাবাত আর এই মাহফিল করা এই মৌসুমগুলিতে বা এই সময়গুলিতে লা আসলালাহু ফিশারে শরীয়তের কোনো ভিত্তি নেই না হিজরতের ক্ষেত্রে না হীরা পাহাড়ের গুহায় তিনি গিয়েছেন অথবা গুহা থেকে ইকরা বিস্মে প্রথম যে ওহী নাযিল হয়েছে এই উপলক্ষে নবুয়ত প্রাপ্তি উপলক্ষে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তায়েফ সফর উপলক্ষে না ওহুদ উপলক্ষে না সুখের সময় না দুঃখের সময় না মক্কা বিজয় উপলক্ষে লা আসলালাহু ফিশারে শরীয়তের কোনো দলিল নেই অমিন জালিকা ইবাদতের ময়দানে যেসব বিদাত প্রচলিত রয়েছে তার একটি হচ্ছে মা ইউফআলু ফি শাহরি রজব রজব মাসে যা করা হয় যে গত রজব মাস গেল রজব মাসে কি করা হয় যে সবাই মেরাজ পালন হচ্ছে দমদম করে সাতাশে রজবকে কি মনে করা হচ্ছে যে এই রাতে কি হয়েছে মেরাজ হয়েছে ওমা ইউফআলু ফিহি মিনাল ইবাদাতিল খাসা বিহি আর এই মাসে যে বিশেষ বিশেষ ইবাদত সম্পাদন করা হয় কাতাতাও বিসসালাতে নফল নামাজ পড়া ওয়া সিয়াম ফিহি আর রোজা রাখা বিশেষ করে খাসাতান ফা ইন্নাহু লা মিজাত লাহু আলা গাইরি মিনাশ শুহুর রজব মাসের অন্য কোন মাসের উপর কোনো বৈশিষ্ট্য নেই যে রজব মাসে বিশেষ কোনো ইবাদত রয়েছে লা ফিস সিয়াম না রোজা রাখার ক্ষেত্রে ওয়া সালাত নামাজ পড়ার ক্ষেত্রে ওয়াজাব না জবাই করার ক্ষেত্রে লিন্ন সুফিহি যে কোন ইবাদতবন্দি করবেন জবাইয়ের মাধ্যমে ওয়ালা গায়রা জালিকা না অন্য কোন ইবাদতের মাধ্যমে যে বিশেষ কোন ইবাদত রজব মাসে করবেন আপনি অমিন জালিকা এরই অন্তর্ভুক্ত হচ্ছে আল আজকার ও সুফিয়া সুফি পীর মরিদদের জিকির সুফিদের মানে পীর মরিদদের জিকির বে আনু আইহাব তাদের বিভিন্ন রকমের যে জিকির আজকার রয়েছে যেমন ছয় লতিফার জিকির ফজাইল আমলে তবলিগ নেসা সেখানে ছয় লতিফা আছে বলছে ভিতরে ছয়টা তারপরে জিকির কিসের ফাসান ফাসের জিকির মাশাআল্লাহ নাম তো জানছেন আপনি হ্যাঁ নাম ছাড়াও জিকির বিভিন্ন ধরন পুরা কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে বলছে জনগণের জিকির এটা আম লোক যারা একবারে প্রাথমিক পর্যায়ে আছে তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত জিকির আর যারা একটু খাস হয়ে আসছে তাদের জিকির হচ্ছে ইল্লাল্লাহ হ্যাঁ আর আর খাওয়াসুল খাসের জিকির হচ্ছে হ্যাঁ আল্লাহু আল্লাহু আর তারপরে আখাস খাওয়াসিল খাওয়াস ওদের কিতাব আছে সুফিদের কিতাব থেকে ওই ভাষাগুলো বলছে আখাস খাওয়াসিল খাস খাসের মধ্যে খাস খাস একবার লোক যারা একেবারে সুফিদের এই পীর মুরিদদের কোর্সে গিয়ে অনেক দূরে পৌঁছে গেছে ফানাফিল্লা হয়ে গেছে হ্যাঁ তাদের জিকির হচ্ছে হু 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 তার আল্লাহ বলা দরকার নাই ইল্লাল্লাহ বলা দরকার নাই লা ইলাহা ইল্লাল্লাহ বলা তো দরকারই না ওগুলো তো আম লোকের জিকির তো বিদাতির যেদের যে সুফিদের যে জিকিরগুলি রয়েছে বহু রকমের কুল্লহা বিদাউন সবগুলি হচ্ছে বিদাত ওয়া মুহদাসাত আর নব আবিষ্কৃত কেন ওদের বিদাতগুলি বিদাত লিআন্নাহা মুখালিফাতুন লিল আযকারিল মাশরুআ কারণ শরীয়ত সম্মত জিকির সমূহের বিপরীত সে জিকিরগুলি একটিও কোরআন হাদিসের জিকির না ফিসিয়াগেহা বাক্যের ক্ষেত্রে কোরআন এবং হাদিসের জিকির গুলো একটিও করে না যদি করে তো কিছু বিদাত মিশাবে যদি ইউনুস আলাইহিস সালামের দোয়ারও জিকির করে তো ওটার নাম কি দিবে খতমে ইউনুস পড়বে কতবার সোয়ালাক যাতে করে বিদাত হয় বুঝা গেছে এই সোয়ালাক করার অধিকার কে দিল আর ওর নাম খতমে ইউনুস এই এতবার পড়লে খতমে ইউনুস হয় মানে ইউনুস আলাইহিস সালাম এত খতম দিয়েছিলেন নাকি শয়তানকে শুধু রাত বাক্যের ক্ষেত্রে
সুবহানাল্লাহর জিকির নেই তাদের, আলহামদুলিল্লাহ জিকির নেই, আল্লাহু আকবার জিকির নেই, সুবহানাল্লাহি ওয়াহামদিহি সুবহানাল্লাহিল আযীম জিকির নেই, সুবহানাল্লাহি ওয়াহামদিহি আদাদা খালকিহি ওয়া রিযা নাফসিহি ওয়া যিনাত আরশিহি ওয়া মিদাদ কালিমাতিহি, না আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, না জিকির নেই। করলে কিছু বাড়াইবে হতে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম বাড়াইবে, তারপর জিকির করবে। এই ক্ষেত্রে আমি বলছি না যে নাজায়েজ, কিন্তু আপনার কতটা মহব্বত রসুলের ওপর, যে রাসূলুল্লাহ যে বাক্য দিয়ে জিকির করলেন ওই সেগা ওই বাক্য আপনার পছন্দ হলো না, রব্বি মিন কুল্লি যাম বাড়াইবেন। আর বড় বড় হুজুররা বড় বড় বক্তারা বাড়িয়ে বাড়িয়ে বলছে, মজা লাগছে, ওইটাই জানাই নেই, কারণ জনগণ জানেই না যে এটা হাদিস আছে কি নেই, বললে আশ্চর্য লাগে। প্রথমত মানতে রাজি হয় না, এত বড় আলেম ওলামারা হুজুররা এত বড় বক্তারা বলছে, আল্লামারা বলছে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি, একটি একটি হাদিস দেখা না তো যে রব্বি মিন কুল্লি যাম হাদিস আছে, অর্থ ভালো হইলেই বাড়ানো যাবে না। ওয়াহিয়াতেহা ধরনের ক্ষেত্রে, ধরন অন্ধকারে চোখ বন্ধ করে, এই যে লতিফা ধরন, যে বিভিন্ন ধরনের জিকিরগুলি, আওকাতেহা সময়ের ক্ষেত্রে, এই সময়গুলিতে জিকির, খাস খাস সময় বেঁধে নেওয়া যায় এই সময় জিকির। ওমিন জালিকা বিদআত, ইবাদতের ক্ষেত্রে যেসব বিদআত মুসলিম সমাজে চালু রয়েছে, তার একটি হচ্ছে তাখসিসু লাইলাতিন নিসফ মিন শাবান, শাবান মাসের 15 তারিখে খাস করা, বি কিয়ামিন কিয়ামের সাথে, মানে সারা রাত কি করবে, সব্যদারি করবে, জাগবে, জেগে ইবাদতবন্দি কোন নফল পড়ে। ওয়া ইয়াউমুন নিসফ মিন শাবান, শাবান মাসের 15 তারিখে দিনকে খাস করা, কিসের সাথে, রোজার সাথে, যে 15 শাবানের দিনে রোজা রাখতে হবে আর রাতে নফল পড়তে হবে, বিদআত। কেন, ফাইন্নাহু লাম ইয়াসবুত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি যালিকা শাইউন খাসুন বিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই মর্মে বিশেষ কোনো ইবাদত, না রোজা না রাতে নফল পড়া প্রমাণিত প্রমাণিত নয়। এটা যদি আমি বলতাম তো বলছি বড় বড় কথা বলে, খালি সবারই ভুলই ধরে। হ্যাঁ, শেখ সলিহুল ফজান বলছে, দুনিয়ার সবচেয়ে বড় আলেম বর্তমান যুগে। অমিন জালিকা আল বিনা আল কবুর, আর এরই অন্তর্ভুক্ত হচ্ছে কবরের ওপর কিছু নির্মাণ করা, সে বাড়িঘর হোক আর মসজিদ হোক অথবা গম্বুজ হোক আর মিনার হোক, ওয়াত্তাখাযাহা মাসাজিদ, আর কবরগুলিকে সিজদার স্থানে পরিণত করা, কবরের ওপর সিজদা করা বা কবরকে সামনে করে সিজদা করা, জিয়ারাতু হালি আজারি তাবারক বিহা, অথবা কবর জিয়ারত করা, কবরের কাছে কেন যাচ্ছেন, বরকত হাসিলের জন্য। এই জন্য বাপ মায়ের কবর কাছে, আত্মীয় স্বজন বংশধর কবর কাছে যাওয়ার তৌফিক হয় না, কোথায় মাজার আছে ওর কাছে যায়, কারণ ওখানে গেলে পাবে কিছু, এই আশা নেই। ওয়াত্তাওয়াসসুল বিল মাউতা, আর মৃতদের ওসিলা নেওয়া, আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে, আল্লাহ আমার গোনা খাতা মাফ করে দাও, আমার তওবা কবুল করো, বড় পীর সাহেবের ওসিলে, খাজা বাবার ওসিলে, শাহজালের ওসিলে, আমার উপরে উম্মুক হুজুর কিবলার ওসিলে, এসব বিধাত। ওয়াগাইরা যালিকা, এছাড়াও অন্য অন্য বিদাত, মিনাল আগরাজি শিরকিয়া, যে শিরকি উদ্দেশ্য রয়েছে কবর কাছে যাওয়ার, অথবা বিদাতি উদ্দেশ্য রয়েছে, তাদের কাছে কিছু পাবে অথবা ওখানে গিয়ে আল্লাহকে ডাকলে বেশি পাবে, শিরক অথবা বিদাত। ওয়া জিয়ারাতুন নিসালাহা, এইরকমই মহিলাদের কবর জিয়ারত করা, কবরে যাওয়া, মা আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লানা জাওয়ারাতিল কবর, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কবর জিয়ারতকারিনীদের ওপর লানত করেছেন, তাহলে মহিলাদের কবরের কাছে যাওয়া জায়েজ নয়, লানতের কাজ। ওয়াল মুত্তাখিজিন আলাইহাল মাসাজিদ ওয়াস-সুরুজ, আর যারা কবরের ওপর মসজিদ তৈরি করে অথবা কবরে বাতি জ্বালায়, যে শবে বরাতে কবরস্থানে বাতি জ্বালায় না, জ্বালে না, মোমবাতি জ্বালে আলোকিত করে না বিদাতিরা, এগুলো সব বিদাত। ওয়া খিতামান, শেষখানে বলবো না, কুল, শেখ সলিহুল ফজল বলছেন, আন ইন্নাল বিদআ বারিদুল কুফর, বিদাত হচ্ছে কুফরির কি বলবেন, হ্যাঁ ডাক, এটা সব ডাক মানে মেল, হ্যাঁ কিন্তু এটা হচ্ছে বার্তা বলতে পারেন, ইন্নাল বেদা, কারণ ডাক মেলের মাধ্যমে বার্তা পৌঁছানো হয়, সংবাদ পৌঁছানো, ইন্নাল বেদা বারিদুল কুফর, বেদাত হচ্ছে কুফরির বার্তা, মানে যে বেদাতে লিপ্ত হইল সে কুফরিতে লিপ্ত হইতে পারে কিছুক্ষণ পরে কিছুদিন পরে। এই জন্য আমি অনেক আলোচনাতে বলেছি যে আজকের বিদাতি কালকের মুশরিক, বিদাত করতে করতে বড় শিরকে লিপ্ত হয়, অজ্ঞতার কারণে বিদাত করতে করতে বড় শিরকে লিপ্ত হয়। যারা বিভিন্ন বিদাতগুলি করছে আমাদের মুসলিম সমাজে, ভারত বাংলাদেশ পাকিস্তানে, তার বিদাত করতে করতে নবীর ছায়া ছিল না, ধরেন বিদাতি কথা, শিরকি কথা নাই, হ্যাঁ ঠিক না, তারপরে হ্যাঁ বীরগণবী সম্পর্কে এমন কিছু আকিদা বলেন যেগুলো বিদাত, হ্যাঁ
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মেলা কিছু বিদাত তাদের মধ্যে আছে। এই বিদাত থেকে তখন শিরকে যায় কি নবী আলেমুল গায়ব, নবী হাজির নাজির, নবী দিতে পারেন, হ্যাঁ নবীর ওসিলা ধরা বিদাত, শিরক নয়। তো নবীর ওসিলা ধরার বিদাত, আর নবীর ছায়া ছিল না বিদাত, হ্যাঁ, আর নবীর পেশাব পায়খানা নাকি দেখা যেত না, এটাও বেদাতের কিতাবে আছে। বেদাতের কিতাবে কি আছে জানেন? জীবনে নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব পায়খানা কোনো কিছু দেখা যেত না। তো মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় থেকে বীর্য যে ঘুষে ঘুষে উঠিয়ে দিতাম, আর কখনো কখনো তিনি ধুয়ে দিতেন, তো দেখা যেত না, এমনি এমনি দিতেন নাকি। পেশাব পায়খানার মতোই তো হচ্ছে বীর্য জিনিস, তো পেশাব পায়খানা দেখা যেত না, তাহলে বীর্যও দেখা যেত না, তাহলে মায়েশা আবার কি ঘুষে দিতেন, কি আবার সাফ করে দিতেন? তার নবী এই হাদিসকে প্রমাণ করে না যে সব কিছু দেখা যেত। তো বিদাত হচ্ছে কুফরির বার্তা, কুফরিতে লিপ্ত করে, শিরকে লিপ্ত করে মানুষ। ওয়াহিয়া জিয়াদাতু দিন, বিদাত হচ্ছে ধর্মে অতিরিক্ত করা, সংযোজন করা। লাম ইউশরিহুল্লাহু ওয়ালা রাসূলুহু, লাম ইশরাহুল্লাহু ওয়ালা রাসূল শারা ইশরাহু, আল্লাহ এবং রাসূল যা শরীয়তে দেন নাই। ওয়াল বিদাতু শাররুন মিনাল মাসিয়াতিল কাবীরা, বিদাত হচ্ছে কাবীরা অন্যান্য গুনাহর চাইতে নিকৃষ্ট। চুরি করা আর বিদাত করা, একজন বেদাতে জিকির করছে কাজটা তো দেখতে ভালো লাগছে, কিন্তু একজন চুরি করছে, মদ খাচ্ছে, দেখতে সামাজিক যেহেতু অপরাধ খারাপ লাগছে, সাধারণ মানুষ বুঝবে না, মোটা খায় মোটা বুঝে যে এই মদ খাওয়া আর জুয়া খেলার চাইতে নিকৃষ্ট পাপ হচ্ছে কি করা, বেদাত করা, বেদাতে জিকির করা, খতমে ইউনুস পড়া। আরে এত বড় কথা বলে দিলেন কেন, শেখের ভাষায় শোনেন কেন, বলছেন বিদাত হচ্ছে অন্যান্য কাবিরা গুনার চাইতে নিকৃষ্ট। কেন? ওয়াশায়তানু ইয়াফরাহু বিহা আকসার মিম্মা ইয়াফরাহু বিল মাসিল কাবিরা, শয়তান অন্যান্য কাবিরা গুনাতে যত খুশি হয় তার চাইতে বেশি বিদাতে খুশি হয়, বিদাতে আনন্দিত হয়। শয়তান কেন খুশি হয় জানেন যে এ কোনোদিন ফিরবে না, এ যেহেতু সওয়াবের কাজ ভালো কাজ মনে করে করছে, সেজন্য এই গুনার পথেই সারা জীবন থাকবে। আর যে চোর চুরি করে, জুয়া খেলে, মিথ্যা কথা বলে, আর বিভিন্ন রকমের পাপগুলি করে, সামাজিক পাপগুলি করে, সে জানে যে পাপ করছি, সে যে কোনো সময় হঠাৎ ফিরে যেতে পারে, রাতারাতি ফিরে যেতে পারে। বিদাতে রাতারাতি ফিরে না, যতক্ষণ তার মগজকে পুরো ফিরিয়ে না দিবেন, আর মগজ ফেরানো এত সহজ নয়, মানুষের কলব ফেরানো এত সহজ নয়। আমার যদি বিশ্বাস থাকে যে কেবলা এইদিকে, আর আপনি যদি বলেন যে না কেবলা ওইদিকে, আর আপনাকে আমার চাইতে জুনিয়র মনে করছে, তো বিশ্বাসই করবো না, সারা রাত আমি তাহাজ্জুদ পড়তে থাকবো, ঠিক না, এদিকে মুখ করে। তো বেদাতটা ঠিক ওই রকম, যতক্ষণ কিবলা না ফিরেবেন যে আরে বাবা এটা জান্নাতের রাস্তা নয়, এই মিলাদ করা জান্নাতের রাস্তা নয়, এই সম্মিলিত জিকি জান্নাতের রাস্তা নয়, আর এই কোরআন পড়ে বক্সানো জান্নাতের রাস্তা নয়, এই মৃতদের জন্য ভোজ করার খাবার দিয়ে জান্নাতে পাঠানো এটা জান্নাতের রাস্তা নয়, জাহান্নামের রাস্তা। যতক্ষণ মগজকে আপনি ক্লিন করে না ফিরাবেন যে না জান্নাতের রাস্তা অন্যদিকে আছে, ততক্ষণ ফিরবে না। কিন্তু চোরকে বলাই লাগে না, শুধু কই জিজ্ঞেস করলে হয় যে কাজটা ভালো করছেন, সিগারেট খাওয়া লোক, বিড়ি খাওয়া লোককে জিজ্ঞেস করেন কাজটা ভালো করছেন, আপনি যদি ধমক দিয়ে বলেন তো কিন্তু আরো শয়তান ধরে, না আমি করবো খাবো তো তোমার কি, মারামারি করে নিবে। কিন্তু যদি ঠান্ডা মেজাজে বলেন, আমি কয়েকবার দেখেছি সিগারেট খোরকে বলে যে ভাই কত টাকা খরচ হয়, বলছে এত টাকা মাসে, আর বললেন আর বললেন, আমি না তা বলেন কত টাকা খরচ হয় মাসে, বলছে তা তো একশো রিয়াল যায়, তো এতে আপনার শরীর স্বাস্থ্যের কিছু তো লাভ হয়, না মোটেই না ক্ষতিকর। এই একশো রিয়ালে যদি ফল ফ্রুট আপনি আপনি খেতেন, অথবা এই টাকাটা দিয়ে আপনার ছেলে মেয়েকে বা আপনার বুড়া বাপ মাকে যদি ফল ফ্রুট খাওয়াইতেন, কত নেকির কাজ হইতো, আর কত স্বাস্থ্যকর হতো, আপনি নিজে খেলো, যে কথা ঠিকই বলিয়েন না বদ অভ্যাস, দোয়া করিন হুজুর, ঠিক না? কিন্তু বেদাতি কি বলবে যে আমি মিলাদ করছি, ভুল কাজ করছি, দোয়া করিন হুজুর, কখনো বলবে না, খতমে ইউনুস পড়ছে, আর বলছে হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমাকে বুঝার তৌফিক দিক, বলবে যারা খত মেনস করেছে তারা যদি জাহান্নামে যায় আমি জাহান্নামে যাব, বলে না বলে না, তাহলে জি হ্যাঁ। তাই বলছেন শেখ যে শয়তান অন্যান্য কাবিরা গোনাতে যতটা খুশি হয় তার চাইতে বেশি খুশি হয় কিসে, বিদাতি। কেন? লি আন্নাল আসি ইয়াফআলুল মাসিয়াতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহা মাসিয়া, কারণ গুনাহ করনেওয়ালা নাফরমান ব্যক্তি গুনাহ করে এবং সে জানে যে এটা হচ্ছে গুনাহ, ফায়াতু মিনা, সুতরাং সে তওবা করতে পারে যে কোনো সময়। চোর, বহু চোর বহু ডাকাত তওবা করে হজ করে গেছে, এক বড় ডাকাত তওবা করে হজ করে গেছে, আর হজের আগে বাড়ি বাড়ি যার বাড়ি ডাকাতি করেছে এলাকাতে,
যত ডাকাতি করেছে ওদেরকে দিয়েছে, ৪০ বছর আগের ডাকাতি আর ওই অতটা টাকা দিতে এসে, কিন্তু বলতে পারছে না, এখনো ভয় করে, বুড়া হইল, কারণ ওর বংশে আরো ডাকাতি আছে এখনো। সুতরাং বলছে তোমার বাড়ি ডাকাতি করেছিলাম, এই যে নাও এত টাকা নাও, আমি চোখের সামনে দেখাই এই ঘটনা, আজকে তো ১৫-২০ বছর আগের ঘটনা, বেশি দিন আগে তোবা করে আজ করে গেছিল। তো কথা হচ্ছে যে যে গুনাহকে গুনাহ মনে করে করে তার তওবা সম্ভাবনা খুব বেশি, কিন্তু যে বিদাতকে নেকি কবর মাজারকে ইসলাম মনে করে আর জান্নাতে যাওয়ার উপায় মনে করে করছে, কখনো ফিরবে না সহজে, যতক্ষণ মগজকে না ফিরিয়ে দিতে পারবে না। ওয়াল মুফতাদি আফালুল বিদাত, বিদাতি বিদাত করে, ইয়াতাকে দহাদিনান সেটাকে ধর্ম বলে বিশ্বাস করে, ইয়াতাকাররাবিল আল্লাহ তার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করতে চায়, ফালা ইয়াতু মিনহা, সুতরাং বিদাত থেকে শিরিক থেকে কখনো তওবা করবে না। এইরকমই জঙ্গিরা, এই খারেজিরা, দায়েশিরা, বুঝলেন, এরা যে ভুল পথে আছে, মুসলিম খুন করা, মুসলিম নেতাদেরকে মারা, মুসলিম পুলিশকে মারা, এটা যে হারাম কাজ, যে মনে করো না, মনে করো জান্নাতে যাওয়ার কাজ, এটা পুলিশ মেরে দিলাম, এটা জজকে মেরে দিলাম, একটা নেতাকে মেরে দিলাম, কাজ করে জান্নাতে যাওয়ার কাজ করে ফেলেছে। সুতরাং এদের তওবার সম্ভাবনা খুবই কম। ওয়াল বিদাত ও তাকজি আলা সুনান, আর বিদাত সুন্নতকে মেরে দেয়, ধ্বংস করে দেয়, নিশ্চিন্ন করে দেয়, যেখানেই বিদাত আসবে সেখানে সুন্নত ছেড়ে দিবে। বাস্তবে দেখতে চান, দেখেন যারা নামাজের পরে সম্মিলিত মোনাজাত করে তারা এই সুন্নতি জিকির পড়ে না, করে কিচ্ছু করে না, যদি মোনাজাত না হয় তাহলে উঠে সাথে সাথে সুন্নত শুরু করে দিল ওইখানে। যে কোনো বিদাত, যারা বিদাত করে সুন্নতের উপর অভক্তি হয়, ভক্তি থাকে না, এটা আল্লাহর আজাব ওদের উপর। আমি এর আগে অনেকবারই বলেছি যে আল্লাহর আজাব শুধু পয়সা হারিয়ে গেল আর আমার জানমালের ক্ষতি হলো, পরিবারের ক্ষতি হলো, এটাই আজাব না, সবচেয়ে বড় আজাব হচ্ছে ধর্ম ছিনিয়ে নেওয়া, আপনার সহি আকিদা ছিনিয়ে নেওয়া, বিদাতের পথে আপনার চলে যাওয়া, জাহান্নামের পথে যাওয়া, সবচেয়ে বড় আজাব। তো বিদাতীদের ওপর আজাব হচ্ছে যে আল্লাহ ওদেরকে সুন্নত থেকে বঞ্চিত করে দেয়, যখনই বিদাত করা শুরু করে তখনই সুন্নত থেকে বঞ্চিত। এই মর্মে সালাফদের বেশ কিছু উক্তি রয়েছে যে যে কোনো বিদাত যখন মানুষ করা শুরু করে সেই জায়গা থেকে, সেই ব্যক্তি থেকে একটা করে সুন্নত উঠতে থাকে, একটা করে সুন্নত উঠতে থাকে। ওয়া তুকাররে হয়ে লা আসাবিহা ফিয়ালা সুনানে ওয়া আহলা সুন্নাহ, যখন বিদাতি বিদাত করে তাতে কি হয়, সুন্নতগুলি মুছে যায়, সুন্নতগুলি তার জীবন থেকে, তার সমাজ থেকে মুছে যায়, এবং তার সাথে সাথে বিদাতির অন্তরে ঘৃণা হয়ে যায়, তোকাররে হয়ে আসাবিহা, বিদাতিদের অন্তরে ঘৃণা সৃষ্টি করে এই বিদাত করা, ফেলা সোনান সুন্নতি কাজ করা, সুন্নতি কাজ করার ক্ষেত্রে আগ্রহ হয় না, অনীহা হয়, ঘৃণা সৃষ্টি করে। ওদের বলেন যে মাগরেবের আজান একামতের মাঝখানে দুই রাকাত সুন্নত আছে, কত ঘৃণা আছে দেখে নেন আপনি ভাই, আপনি তাহিয়াতুল মসজিদ না পড়ে বসে এখানে গেলেন, ঘৃণার নজরে দেখবে আপনাকে, ঠিক আছে। এবং কি করে, ও আহলা সুন্নতে ও তোকার হয়ে আসাবি, আর বিদাতিদের অন্তরে ঘৃণা সৃষ্টি করে আহলে সুন্নত সম্পর্কে, তাদের অন্তরে সবচেয়ে বেশি ঘৃণা কোরআন সুন্নাহ অনুসারীদের সম্পর্কে, ইহুদি নাসারা হিন্দু কাফের বুদ্ধিস্ট তাদের সম্পর্কে এত ঘৃণা দেখবেন না যত ঘৃণা দেখবেন কোরআন সুন্নাহ অনুসারীদের ক্ষেত্রে, চরম শত্রুতা। এ দাঁড়িয়ে দেখলে এক শ্রেণী যারা বড় বিদাতি মুসলিম সমাজের, বুঝতে পারছেন আশা করি আমার কথা, দাঁড়িয়ে দেখলে এত গায়ের জ্বালা হয় যে জীবনে কোনোদিন কোনো হিন্দুকে দেখবেন না আপনি, কোনো ইহুদি খ্রিস্টানকেও, এত গায়ের জ্বালা তাদের, আর চোখের দিকে দেখলেই বোঝা যায় সুবহানাল্লাহ কত যে তাদের আক্রোশ এই দাঁড়ির ওপর, দুশ্মনী এই রাফেজিদের, জানেন না, দেখতে পান না। জি, আমাদের কিছু ভাইয়েরা আছে যে দাঁড়ি 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 তুই এখানে মুন্ডেতে দাঁড়িয়ে রাখিস না, মালিক হচ্ছে রাফেজি, বলছে দাঁড়িয়ে রাখিস না তোর বেতন ৫০০ আরো বাড়িয়ে দিচ্ছে, আরো বেশি বাড়াইতে চাইছে, কিন্তু দাঁড়িয়ে রাখবি তোর বেতন বাড়াবো না। শ্রীলঙ্কার আমি জানি, শ্রীলঙ্কার একই কোম্পানিতে হিন্দু আছে, হ্যাঁ বুদ্ধিস্ট আছে, ওদের বেতন বেশি, একই কাজ করছে, মুসলিম দাঁড়িয়েওয়ালা আছে সেজন্য তার বেতন বাড়ে না। জি হ্যাঁ, তো যারা বিদাতপন্থী তাদের অন্তরে যে কোরআন সুন্নাহর অনুসারীদের দুশ্মনী এত বেশি ভরা আছে, যারা আল্লাহর দুশ্মন রাসূলের দুশ্মন যারা কাফের বিজয় তাদের বিরুদ্ধে ওই রকম কিছুই নেই তাদের। ওয়াল বিদাতু তুবায়দু আনিল্লাহ, বিদাত আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, ওয়া তুজিবু গাযাবাহু ওয়া ইকাবাহু, এবং আল্লাহ পাকের ক্রোধ আর শাস্তিকে আবশ্যক করে অবধারিত করে দেয়। বিদাত করলে আল্লাহর গজব অবধারিত হয়ে যায়, আল্লাহর শাস্তি অবধারিত হয়ে যায়, ও তুসাব্বে বজায়গাল কুলুব ফাসাদাহা, এবং বিদাত অন্তরকে বক্র করে দেয়, অন্তরের বক্রতার কারণ, আর অন্তরকে
ফাসাদ অন্তরকে খারাপ করে দেওয়ার কারণ, অন্তরকে বিগড়ে দেওয়ার, অন্তরকে খারাপ করে দেওয়ার কারণ বা অন্তরে বিপর্যয় সৃষ্টি করার কারণ। এখানে আজকের আলোচনা শেষ করছি, আলোচনা লম্বাই হলো কিন্তু দেরি করে শুরু করেছি। আর একটা ছোট্ট চ্যাপ্টার থাকছে, সেটা হচ্ছে মা ইয়ামালু বিহিল মুবতাদিয়া, বিদাতীদের সাথে আচরণটা কেমন হবে। এই মর্মে শেখ অল্প আলোচনা করেছেন, আর এর উপর আমি কয়েকটি পয়েন্ট আরও অন্য জায়গা থেকে কালেকশন করে রেখেছি। আগামী শনিবার ইনশাআল্লাহ তাআলা বিদাতীদের সাথে আপনার আচরণটা কেমন হবে, আপনার চলাফেরাটা কেমন হবে, কী অবস্থায় কেমন চলবেন, এই বিষয়টা ইনশাআল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, কারণ বিদাতি মহল থেকে অনেকেই উঠে এসেছেন এবং বিদাতি মহলে আবার ফিরে যেতে হবে। সুতরাং তাদের সাথে এবং তাদের মধ্যে দুই শ্রেণীর লোক রয়েছে, এক হচ্ছে মোল্লা শ্রেণী যারা বিদাতি তার সাথে সাথে গুমরাও করছে, বিদাতের দাওয়াত দিচ্ছে, আর এক শ্রেণীর জনগণ রয়েছে যারা বেশি কিছু বুঝে না বোঝার কারণে বিদাত করছে। দুই শ্রেণীর লোকের সাথে আপনার আচরণ ভিন্ন ভিন্ন হবে, এই বিষয়গুলি জানার প্রয়োজন রয়েছে। আল্লাহ পাক যেন আমাদেরকে ভালো কথা জানার তৌফিক দান করেন এবং ভালো কথা মোতাবেক কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করেন। শিরক বিদাত থেকে আল্লাহ পাক যেন আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন, তাওহীদ সুন্নাত কায়েম করার যেন তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।